বরিশালে ভর্তুকির সার বিক্রিতে দেখা দিয়েছে চরম নৈরাজ্য। অনুমোদিত ডিলারদের বিরুদ্ধে উঠেছে সার পাচারের অভিযোগ। অভিযোগের সত্যতা স্বীকারও করেন বরিশালের গোরনদীর টর্কি বন্দরের এক পরিবেশক। বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মনিটরিং কমিটিগুলোর নিষ্ক্রিয়তায় বরিশালের গোরনদী টর্কি বন্দরে ভর্তুকির সার বিক্রিতে চরম নৈরাজ্য চলছে। ভরা মৌসুমে চড়া দামে বিক্রি হচ্ছে সার, অভিযোগ স্থানীয়দের। আমরা সরকারি ভাবে যে সারটা আইতে আছে কৃষকের লাগিয়া, সেলে সে দামে তো পাইতে আছে না। সবাই সার না পাওয়া যায়, সিন্ডিকেট যারা করে তারা কিন্তু শুধু খালি আমাদের এই দেশেরই শত্রু না, তারা কিন্তু এইভাবে আন্তর্জাতিকভাবে শত্রু। এক জেলা বা উপজেলার সার অন্য জেলায় চালান ও বিক্রিতে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও অবাধে দিন দুপুরে সার পাচার হচ্ছে। অনুমোদিত পরিবেশকরা সার পাচার চক্রে সরাসরি জড়িত বলে অভিযোগ উঠেছে। ওই 10-12 বস্তা তবে স্থানীয়ভাবে চাহিদা না থাকায় সার পাচারের বিষয়টি স্বীকার করেছেন টর্কির বন্দরের পরিবেশক শিশির কুণ্ড। আমি আমার নাম বলছি, আমি বিক্রি করছি, এটা ঠিক আছে, কিন্তু আমি যে একটা বেশি 30 কেন, আমার হলে 17 আন সার বেচা। সার পাচারের বিষয়ে পৃথকভাবে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নেই, জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ। এককভাবে কোনো সিদ্ধান্ত বা এককভাবে কোনো মত আমি আসলে দিতে পারি না। এটা হলো আমি এই কমিটি সদস্য সচিব হিসেবে আছি এবং কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তই হবে। এখানে আমার এককভাবে কথা বলার আসলে কোনো সারের অবৈধ মজুত ও বিক্রি সম্পর্কে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। আপনাদের যে অভিযোগের বিষয়টা আমি এখন পর্যন্ত সেভাবে অবগত হতে পারিনি, তবে আপনাদের যদি এটা সত্যিকার হতে হয় আমরা এটা তদন্ত সাপেক্ষে এটা এই বিষয়ে বিধি মোতাবেক আমরা এটার ব্যবস্থা নিব। খাদ্য সংকট মোকাবিলায় অধিক ফসল উৎপাদনের জন্য সরকারি ভর্তুকি সার স্থানীয় কৃষকের মাঝে না দিয়ে অন্যত্র পাচার করার অভিযোগ উঠেছে অনুমোদিত এই ডিলারের বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। কাজী আল আমিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।